করা, যেটা নানসা বললেন যে কাজ লাগবে, কাজের চেষ্টা করতে হবে। এবং শিল্পী সমিতি কি চায়? শিল্পী সমিতি চায় খুব ভালো করে, তারা যদি অসুস্থ হয় তাহলে তাদেরকে সেবা দেওয়া, তারা যদি তাদের ছেলেমেয়েরা বিশেষ প্রবলেম বললে সেটা কোনো জায়গায় রিকমেন্ডেশন করা। শিল্পী সমিতি কী চায়? অন্তত দুটো থেকে তিনটা পিকনিক চায়, খুব ভালো পরিবেশ, সব পরিবেশ, সে ভালো পরিবার নিয়ে আনন্দ করা। শিল্পী সমিতি দুইটা বা তিনটা ইফতার চায়। এগুলো কি আপনারা পেয়েছেন বলেন? পেয়েছেন? বাট আমরা যখন ছিলাম কি পেয়ে, আমি যত দিন ছিলাম সভাপতি হিসাবে, সহসভাপতি শিল্পীরা পেয়েছেন আপনি যখন ছিলাম ক্যাবিনেটে? কেউ বলতে পারবে ইনশাল্লাহ? মূলত হচ্ছে শিল্পী সমিতি দ্বারা, এখানে যদি আমরা অবাস্তব কিছু বলি তবে সেটা হবে আসলে অপ্রতুল, সেটা বলা যাবে না। হ্যাঁ, জমির জন্য আমরা সরকারের কাছে যাব, সরকারকে বলবো যে আমাদেরকে খাস জমি দেন। সরকারের অনেক খাস জমি আছে, সেই জমিটাকে আমরা কোনোভাবে যদি আমরা নিতে পারি, শিল্পীদের ওটা একটা এখতিয়ারভুক্ত হবে, শিল্পীদের জন্য, কেবলমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বারদের জন্য। এটার জন্য বেস্ট ট্রাই করবো ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি বল ফ্ল্যাট করে দেবো, এটা মিথ্যা কথা বলা হবে, কারণ আপনি 600 শিল্পী বা 500 শিল্পী ধরেন, শিল্পী ফ্ল্যাট করতে ওটা মিথ্যা কথা বলা হবে। আমরা ভালো একটা জায়গা নিয়ে ওইখানে 50% ইয়েকে দিয়ে, যারা ডেভেলপার করে, ডেভেলপারকে দিয়ে দুটো দুটো রুম করে দেন, তাকে বলবো ওইখানে ওইখানে আপনার একটা যারা দরকার সে একটা মিনিমাম অ্যাডভান্স দিয়ে অল্প টাকা থাকতে পারলো, এই টাকা না থাকে, এইরকম ব্যবস্থা করা যায়। বাট এটা 2 বছর সম্ভব হয় না, একটু লং টাইম লাগে। আপনারা সবাই যাবেন, বাট আপনাদের কাছে এইটুকু আত্মবদ্ধ হতে পারে যে আমরা আমাদের বেস্ট ট্রাই করব সরকার থেকে এটা আনার ব্যবস্থা করে, ঠিক আছে? বাট আর যেগুলো করা দরকার, যে কোনো শিল্পী সমিতিতে যারা মেম্বার তারা ঈদ, বকরিদ, প্রত্যেকটা বড়দিন, পুজো, প্রত্যেকটা দিনে ইনশাল্লাহ তাদের ভাতা, তাদের গিফট, তাদের বাসা পৌঁছে যাবে। প্রত্যেকবার তারা পিকনিকে থাকবে ইনশাল্লাহ, প্রত্যেকবার তাদের ইফতার হবে, প্রত্যেক দেশের যে বড় বড় অনুষ্ঠানগুলো যেগুলো আছে ইনশাল্লাহ আর অনুষ্ঠানগুলোতে সেলিব্রেশন আমরা করবো সবাই এক হয়ে। কারণ শিল্পী সমিতি বেশি কিছু চায় না, শিল্পীরা বিপদের সাথে চায়, তারা চায় যে নেতাগুলো তাদেরকে দেখে হাসুক, নেতাগুলো বলুক আমাদের ভালোবাসুক, আর বেশি কিছু চায় তাদেরকে ভালোবেসে কথা বললেই হবে। বাট আপনি নেতা হয়ে যাবেন আর বলবেন না সব শিল্পীর খবর আমি নিতে পারবো না, আপনি নেতা হয়ে যাবেন আপনি বলবেন যে অমুক আনবো, তুমি কি আনবো, এগুলো বলবেন, এগুলো ওইগুলো আসলে অপ্রতুল, এটা ঠিক না। আপনি আমরা বলবো আপনাদেরকে 14 আনা ইনশাল্লাহ করে দেখাবো 16 আনা। বিগত দিনে দেখেছেন আপনারা, আমার পুরো পরিবার থেকে দেশের বাইরে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি এখানে আছি। আমার বাম দিয়ে যিনি বসে আমার ফিল্মের অভিভাবক, ওনার কথায় তোরেই করতে হবে, তুই ক, তুই সবাই পারো কি করতে। এবং আমি আমার পরিচালক সমিতিতে যান, যে কোনো সমিতিতে আমার কিন্তু জীবনে কোনো স্ক্যান্ডাল বা কোনো বদনাম নেই, কোনো কিছু করে শিল্পী সমিতি তো নাই। কারণ আমি চাই এখানে এই এরকম সবাই আমার সব ভাই বড় ছোট মেজো যারা যার জন্যই করছে আমরা সবাই জাগ্রত করি, জাগ্রত হোক। তো আমরা সবাই দাঁড়িয়ে বলবো ইনশাল্লাহ, সবার শেষ করবো। আপনার আমরা সবাই ব্যস্ত, আমরা একসাথে আসতে পারবো না, কাজ চালিয়ে নেবে আমাদের চুন্নু, বড় চুন্নু, ছোটো চুন্নু, আলেকজান্ডার বো, আমরা সবাই কেউ যাবো না, শিল্পীরা কেউ যাবে না, একটা ছোট্ট একটা ই করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাঁড়িয়ে আমার সাথে বলবা হ্যাপি বার্থডে জানাবো, সবাই দাঁড়া ইনশাল্লাহ, আমরা জরুরি বলবো, ঠিক আছে না? হ্যাঁ, তুমি বলো, হ্যাপি বার্থডে বলো, তুমি বলো, তুমি বলো ইনশাল্লাহ। আমরা জাতির পিতার সম্মানার্থে আমরা খুশি মনে এতগুলো শিল্পী এক হয়েছে, দুই হাত উপরে উঠাই বলি হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you, great leader. Happy birthday to you. Thank you very much. Joy Bangla. Joy Bangabandhu. Thik ache inshallah. Okay. Chalo.